আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের মাঝে আজকে আমি খুবই পরিচিত একটি ফল নিয়ে আলোচনা করব তা হচ্ছে বন্ধুরা মালটা আমাদের দেশে বর্তমানে অনেক জনপ্রিয় ও সহজলভ্য একটি ফল হচ্ছে মালটা এটি প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায় এবং দামও বেশ সস্তা তো মালটা অনেকের কাছে অনেক বেশি প্রিয় একটি ফল পরিবারের শিশুরা এটি খেতে বেশ পছন্দ করে এছাড়া জনপ্রিয় এই ফলটি পুষ্টিগুণ সম্পর্কে আমরা অনেকেই হয়তো বা পুরোপুরি জানি না মালাতে আছে ভিটামিন সি ভিটামিন বি ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস এবং চর্বি মুক্ত হচ্ছে ক্যালোরি এছাড়াও মালদাতে রয়েছে আরও অনেক পুষ্টিগুণ দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে ভিটামিনের চাহিদা পূরণের ফলের আপনার উপকারিতা জরি নেই প্রায় সকল ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে বাজারে পাওয়া যায় নানারকম ফল তবে ভিটামিন সি মানব শরীরের জন্য অত্যন্ত খুবই বেশি গুরুত্বপূর্ণ গবেষকরা বলেন একজন পূর্ণ বয়স্ক নারীর প্রতিদিন পঁচাত্তর মিলিগ্রাম ও পূর্ণ বয়স্ক পুরুষের জন্য নব্বই মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করা উচিত আর ভিটামিন সি এর যোগানে বিশেষ ভূমিকা রাখা আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় ও সহজলভ্য একটি ফল মালটা ভিটামিন সি এর চাহিদা পূরণে ভিটামিন সি এর চাহিদা পূরণের মালটার জরি নেই এক গ্লাস মালটার জুসকে ভিটামিন সি এর সবচেয়ে কার্যকর উৎস বলে মনে করা হয় মালটাকে ভিটামিন সি এর ট্যাবলেট হিসেবে গ্রহণ করা যায় গবেষণা দেখা গিয়েছে যে একশো গ্রাম মালটার ভিতরে ভিটামিন সি আছে বত্রিশ মিলিগ্রাম প্রতিদিন মানব দেহে ভিটামিন সি এর চাহিদার আধা ভাগ যোগান দিতে পারে একটি মালটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রতিনিয়ত মালটা খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায় একটি গবেষণা দেখা গেছে যে নিয়মিত মালটা খায় যারা তাদের দাঁতের রোগ অনেকাংশে কমে যায় জিবাই গা ঠোঁটের গা জ্বরের সময় আপনার জ্বর ঠোসা বা টক বা জিওবার অনেক রোগ থাকলে ভালো ভালো করে মালটা এছাড়াও শীতকালীন ঠোঁট ফাটা পায়ের তালু ও হাতের তালু ফাটা রোগ প্রতিরোধ করে মালটা সর্দি নাক বন্ধ থাকা টনসিলের সমস্যা গলা ব্যথা জ্বর ভাব হাঁচি কাশি মাথা ব্যথা তারপর ঠান্ডা জনিত দুর্বলতা সহ এ জাতীয় সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উৎস হিসেবে ধরা ধরে ধরতে পারেন এই মালটা ভিটামিন সি রক্তের সেতকনিকার সংখ্যা বাড়ায় যা দে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে রক্তশূন্যতায় বুকছেন এবং মানুষের জন্য বেশ সহায়ক ভূমিকা পালন পালন করে এই মালটা দৃষ্টিশক্তি ভালো রাখতে প্রতিদিন একটি করে মালটা খাওয়ার অভ্যাস আপনারা যারা দৃষ্টিশক্তিকে ভালো রাখতে চান তারা অবশ্যই কার মালটার খেতে পারেন কারণ মালটার ভিতরে রয়েছে ভিটামিন এ সি ও পটাশিয়াম এতে ভিটামিনগুলো দৃষ্টিশক্তির জন্য বেশ উপকারী তাই দৃষ্টিশক্তি ভালো রাখতে নিয়মিত খান এই মালটা ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে মালটাতে অন্যান্য ভিটামিন উপস্থিত থাকলেও একটি মূলত ভিটামিন সি সমৃদ্ধ ফল যা অ্যান্টিঅক্সিডেন্ট সমূহের সমৃদ্ধ উৎস এটি টকের ছবি সজীবতা বজায় রাখে এবং টকের বলি রেখা বা ব্রন বা ইত্যাদি থেকে পুদেত করে লাবণ্য ধরে রাখতে সাহায্য করে এছাড়াও মালটা খেলে দাঁত চুল নখ ও টকের জন্য পুষ্টি যোগায় পাকস্থলীর ক্রিয়া সচল রাখতে মালটা মালটা খেলে পাকস্থলীকে সুস্থ রাখে এই মালটা এটি নিয়মিত মালটা খাওয়ার অভ্যাস পাকস্থলী আলসার ও কষ্টকাঠিন্য থেকে সুরক্ষা দেয় মালটা ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে এটি একটি প্রদাহজনিত রোগ শরীর সারিয়ে তুলতে সহায়তা করে এতে উপ মাল্টা মালটা ইলেকট্রোলাইট ব্ল্যান্স বজায় রাখে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ভালো রাখতে সহ সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে মাল্টার ভিটামিন সি উপাদান আমাদের শরীরের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এটি আমাদের শরীরের কোলোন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের অন্যতম সেল প্রতিরোধ হিসাবে কাজ করে প্যাকটিন নামের এক ধরনের ফাইবার উপস্থিত থাকে মাল্টাতে যা মূলত কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়াও মাল্টাতে উপস্থিত লিনিম এট মুখ টক ফুসফুস ও পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে থাকে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে মালটায় হেসপিরোডিন ও ম্যাগনেশিয়াম থাকার কারণে এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে অক্সিডেন্ট থাকার কারণে ওজন কমাতেও সাহায্য করে মালটা শরীরের আপনার মালটা শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাটা কমাতে সাহায্য করে যাদের রক্তের চর্বির পরিমাণ বেশি তাদের রক্তের চর্বি পরিত্রাণ কমাতেও সাহায্য করে এই মালটা মালটা রক্তের গ্লুকোজের মাথা নিয়ন্ত্রণ করে তাই যাদের বহুমতো রোগ আছে তাদের নির্দ্বিধায় মালটা খেতে পারেন মালটায় অতি সামান্য পরিমাণ ক্যালোরি থাকে তাই নিজের ইচ্ছে মতো খেতে পারেন চিনি সহযোগে বানানো শরবত যেমন আপনাকে পুষ্টি দিচ্ছে তেমনি ভিটামিন সি এর চাহিদা পূরণে রাখছে বিশেষ ভূমিকা মালটার উপকারিতা ও গুণের শেষ নেই তাই যদি সুস্থ ও রোগমুক্ত থাকতে চান তাহলে প্রতিদিন একটি করে মালটা খেতে পারেন নিশ্চিন্তে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সুপরিচিত মালটা নিয়ে কিছু কথা বললাম তো বন্ধুরা অবশ্যই মালটা এছাড়াও অনেক গুণাবলী রয়েছে যা একটি ভিডিওতে বলা পুরোপুরি সম্ভব নয় তাই বন্ধুদের যে গুণগুলো অবশ্যই না বললেই না সেগুলো জানানোর চেষ্টা করলাম আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনাদের ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাক ক্লিক করে দেবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম